আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি উপভোগ করার জন্য। আজকের রেসিপিটি হচ্ছে মাংসের স্বাদকেও হার মানাবে এমনই একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি সবার কাছেই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কিভাবে আমি তৈরি করে নিয়েছি, আর এই রেসিপিটি সবাই পছন্দ করবে। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে চারটি ডিম নিয়েছি, একটি টমেটো কুচি করে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ নিয়েছি এবং দুইটি শুকনো মরিচ নিয়েছি, আর এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো চলুন দেখে নিই রান্নাটা আমি কীভাবে করে নিচ্ছি। শুরুতেই যে কাজটি আমার করে নিতে হবে সেটি হচ্ছে ডিমগুলোকে আগে ভেঙে নিতে হবে। এক এক করে চারটি ডিম আমি ভেঙে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে একটি চামচের সাহায্যে ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন লবণ আর ডিমগুলো ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এক চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আমি এই কাজটি ঘি দিয়ে করে নিচ্ছি। কেউ চাইলে রান্নার যে কোনো তেল দিয়ে করে নিতে পারেন, তবে ঘি দিয়ে করলে টেস্টটা অনেক ভালো আসে এবং ফ্লেভারও অনেক সুন্দর আসে। তো ঘিটা হালকা গরম হয়ে আসছে, এই পর্যায়ে ফেটানো ডিমগুলোকে আমি ঢেলে দিয়েছি। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোহাতে আছে, তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ডিমটার এক পাশ হয়ে গিয়েছে, তো আমি এখন ডিমটাকে উল্টে দিয়েছি। এখন ভাজা ডিমটা পছন্দ মতো কেটে শেপ দিয়ে নিব, তো আমি একটু স্কোয়ার সাইজ করে কেটে নিচ্ছি। এই তো সবগুলো ডিম কেটে নিয়েছি একই স্টাইলে। এখন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজটাকে ভেজে নিব হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত। এই তো পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে শুকনো দুইটি কাঁচামরিচ নিয়েছিলাম সেগুলোকে ছোট ছোট করে কেটে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ এবং জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। তো সবগুলো মশলা একসাথে ভালো করে ভেজে নিব। আর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া সামান্য পরিমাণে। তো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবারও ভেজে নিব, মানে কষিয়ে নিব যেন মশলাটা পুড়ে না যায়। তো চুলার হিটটা লোতে রেখে আমি সবগুলো মশলা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো। মশলাতে টমেটোটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যেন মশলার গন্ধটা না আসে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ঢেকে দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তো এই তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি, আর এই ঘিটা এই পর্যায়ে দিলে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতে অনেক টেস্ট হবে। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। তো এই দুধটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব, জাস্ট 2-3 মিনিট জাল করে নিতে হবে। এই তো 2-3 মিনিট জাল করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়া হয়ে গিয়েছে, তো এক পাশ মোটামুটি জাল করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, কাঁচামরিচগুলোকে একটু ছিঁড়ে নিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। তো ডিমগুলোর এক পাশ আমি উল্টে দিচ্ছি যেন মশলাটা দুই পাশ দিয়ে সুন্দরভাবে যেতে পারে। আর এই তরকারিটা মাখা মাখা ভুনার মতো হবে যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আমার রেসিপিটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। এতক্ষণ রেসিপিটি উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।